শিক্ষা মন্ত্র আজকে শিল্পের সন্ধানে। হ্যাঁ বন্ধুরা, বর্ধমানে যে হস্তশিল্প মেলা প্রত্যেক বছর হয়, সেই মেলাতে এবছর অর্থাৎ 2019-20 সালের মেলায় আমরা খুঁজে বেড়াচ্ছিলাম একজন শিল্পীকে, যে একটুখানি অন্যরকম কোনো কাজ করে। আর বিশ্বাস করো, এই রকম খুঁজতে খুঁজতেই আমরা হঠাৎ গিয়ে খুঁজে পেলাম এরকম একজন মানুষকে, এরকম একজন শিল্পীকে, যার শিল্পী সত্তা এবং মাধ্যম সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি কর্মকার ক্রাফট হাউসের সুশান্ত কর্মকার বাবুর সম্পর্কে। হস্তশিল্প মেলাতে গিয়ে আমরা খুঁজি কি? আমরা খুঁজি এরকম কিছু শিল্প আর এরকম কিছু শিল্পী যারা আমাদের জন্য একটা নতুন স্বাদ নিয়ে আসে। আর বিশ্বাস করো, এই খোঁজটা করতে করতে এক সময় যখন আমি গিয়ে পৌঁছালাম মেলার মাঠের শেষ প্রান্তের দিকে, তখন হঠাৎ করেই দক্ষিণ ভারতীয় ঘরানার এক আর্ট আমার চোখ টানল। গিয়ে দাঁড়ালাম তার কাছে, কথা বললাম, আর শিল্পীর সঙ্গে কথা বলে মনটা ভরে গেল। কিন্তু এই যে স্ক্রিনে তোমরা আর্টটা দেখতে পাচ্ছ, হয়তো তোমরা একটুখানি কনফিউজড হচ্ছ, দক্ষিণ ভারতীয় আর্ট অথচ এটার মধ্যে মাধ্যমটা কি? আসছি বন্ধুরা, মাধ্যম নিয়ে আমরা কথা বলবো। কিন্তু মাধ্যমের আগে ভালো করে খেয়াল করো, ব্যাকড্রপে দেখতে পাচ্ছ সম্পূর্ণ নিজের কাজে মগ্ন শিল্পীর মুখ? হ্যাঁ, উনি আমাদের সুশান্তবাবু, সুশান্ত কর্মকার, যার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে, জায়গাটির নাম কদবেলতলা। তার যাবতীয় ডিটেল আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমাদের স্ক্রিনেও থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো, তার সঙ্গে কথা বলতে পারো, তার কাছ থেকে নিতে পারো তার এই অনন্য অসাধারণ সৃষ্টিকে, এই সুন্দর শিল্পকর্মকে। কিন্তু যে জায়গাটায় আমরা আসতে চাইছিলাম, এই যে শিল্পগুলো দেখছো, এটা করতে কতটা সময় লাগে শিল্পীর? শিল্পী নিজে মুখে জানিয়েছেন এই এক একটা কাজ করতে তার সময় লাগে 8 থেকে 8.5 ঘন্টা বা 9 ঘন্টাও। আর এগুলো অবশ্যই ছোট ছোট যে কাজগুলো সেগুলো, কিন্তু যেগুলো বেশ বড় আকারের কাজ সেগুলোও তোমরা দেখতে পাবে, সেগুলো করতে তার সময় লাগে 2 থেকে 2.5 দিনের মতো। নিরলস পরিশ্রম ব্যবহার করেন কি? নিজের হাতে বানানো কিছু ছোট ছোট টুলস, কিছু ছোট ছোট চুড়ি চাকু, যেগুলো তিনি তার মতো করে বানিয়ে নেন। হ্যাঁ বন্ধুরা, অদ্ভুত লাগছে দেখতে না? একটু অবাক হচ্ছ, কি মাধ্যম, কিসে করা, এরকম এটা কি পাথর, মাটি না কি? হয়তো একটু অবাকই হচ্ছ, হয়তো ভাবছ তাই তো কি দেখব, বিষয়টা কি, তার আবার রঙগুলোও এরকম এরকম কেন? আসছি আমরা, অবশ্যই তোমাদের সেই মাধ্যমকে দেখাবো। কিন্তু তার আগে বলি, যদি তোমরা বর্ধমানে এই মেলা দেখতে আসো, তাহলে অবশ্যই তোমরা সুশান্ত কর্মকারের স্টলে যাবে, উপভোগ করবে তার কাজ, কথা বলবে, তার কাছ থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এই শিল্প সম্পর্কে। আমি তো শুধু তোমাদের অল্প অল্প কিছু কথা বলছি। দেখবে নিজের কাজে মগ্ন হয়ে সে বসে রয়েছে, কোনো দিকে খেয়াল নেই কত মানুষ আসছে যাচ্ছে দেখছে তার শিল্পকর্ম, সে কিন্তু তার নিজের কাজে বিলীন। আর এখানেই এই শিল্পীর সত্তা আমাদের কাছে সম্পূর্ণ এক নতুন আঙ্গিকে ধরা দিয়েছিল। কারা আসছে, কারা যাচ্ছে, কারা দেখছে, এদিকে তার কিন্তু কোনো খেয়াল ছিল না। সে এক মনে করে চলেছিল তার নিজের সৃষ্টি, এবং এই সৃষ্টির যে মাধ্যমটি ছিল সেই মাধ্যমটিও বড় অদ্ভুত। এগুলি হচ্ছে সেই মাধ্যম। হ্যাঁ ঠিকই বুঝেছ, এগুলো নারকেল, যে নারকেল সাধারণ নারকেল আমরা খাই, ওই নারকেলকে এরা একটা অংশ কেটে সেখান থেকে ভিতরের সম্পূর্ণ শ্বাস এগুলো বার করে নেয়। তারপর প্রায় 1 বছরের মতো চলে এই নারকেলকে সিজন করার পালা, এবং নারকেলটি যখন সিজনড হয়ে যায়, তখন একটু একটু করে কুদে কুদে তৈরি করা হয় এই রকম সব অসাধারণ শিল্পকর্ম। শিল্পীর নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেওয়া রইল, তোমরা
চাইলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। আগে গিয়ে কাজ দেখো মেলার মাঠে, ওনার সঙ্গে যোগাযোগ করো, ওনার কাছ থেকে সংগ্রহ করো এরকম কিছু শিল্প। সত্যিই এগুলো নিজের সংগ্রহে রাখার মতো, অবাক করে দেবে তোমাকে তুমি গিয়ে যখন দাঁড়াবে শিল্পীর সামনে। আর এই হচ্ছে তার কাজ, দেখো একদম সম্পূর্ণ নিজের কাজে নিমগ্ন হয়ে সুন্দর সৃষ্টি করে চলেছেন, এবং একটা নারকেলের খোসা থেকে এরকম অসাধারণ সুন্দর সুন্দর শিল্পকর্ম। এ কাজ অবশ্যই আমাদের জন্য একটা বিশেষ বিষয়, এই কাজ অবশ্যই আমাদের নিজেদের সংগ্রহে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই চলো সবাই মিলে আমরা যাই, দেখি ওনার কাজ, ওনাকে উৎসাহিত করি, ভবিষ্যতে আরও এরকম সুন্দর সুন্দর অনেক অনেক শিল্পকর্ম সৃষ্টি করার জন্য। আর সবাই একসঙ্গে আমরা অনুপ্রাণিত করি সুশান্তবাবুর মতো যারা শিল্পী রয়েছেন, যারা নিত্য আমাদের আনন্দ দান করেছেন, তাদের সবাইকে।